हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम टू एमी कुकिंग। এটি একটি জেব্রা কেক। এটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি খেতেও অনেক মজার। আর এই কেকটি আমি চুলায় বেক করেছি এবং কিভাবে এই কেকটি আমি তৈরি করলাম আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর পুরো ভিডিওটি না দেখলে মিস করবেন এই আকর্ষণীয় কেক রেসিপিটি। বন্ধুরা, নতুন নতুন কেক রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে মতামত প্রকাশ করবেন। রেসিপি ভালো লেগে থাকলে শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। এবার চলুন দেখে নিই কিভাবে এই কেকটি আমি তৈরি করলাম। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে মেপে চলে নেব। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা, দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা পাউডার, দিয়ে দেব 1/4 চা চামচ লবণ এবং 1 চা চামচ বেকিং পাউডার। এখন এগুলোকে চলে নেব। এগুলোকে আমি চালিয়ে নিয়েছি, এখন একটি স্পেশালোর সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমি এক পাশে রেখে দেব। এখন মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি মোল্ডের মাপে কেটে নেওয়া একটি পেপার, এটা তো আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এখন এটাকেও রেখে দিচ্ছি। এবার একটি বিটিং বোলে আমি ডিমের সাদা অংশটুকু নিয়ে নেব। এখানে আমি 3টি ডিমের সাদা অংশ নিয়েছি। আমি এই কেকটিতে কোনো কুসুম ব্যবহার করব না, কারণ জেব্রা যেহেতু সাদা কালো ডোরা কাটা হয়ে থাকে সেজন্য আমি এখানে কোনো কুসুম ব্যবহার করছি না, আমি শুধু সাদা অংশটুকু ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি 2/3 কাপ চিনি কেকটিতে দেব, তবে একেবারে দিচ্ছি না। এখানে আমি 1/3 কাপ নিয়ে আস্তে আস্তে দিচ্ছি এবং বিট করে নিচ্ছি। 2/3 কাপ চিনি এভাবে মিশিয়ে নেব। আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড বিটারের মাধ্যমে বিট করে নিতে পারেন। এটাকে আমি ফোম তৈরি করব না, যেহেতু এটা স্পঞ্জি কেক না সেজন্য আমি এটাকে ফোম তৈরি করছি না। এখন 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ কুসুম গরম দুধ, আবারও একটু মিশিয়ে নেব। এবারে শুকনো উপকরণগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে মিশিয়ে নেব যেন খুব ভালোভাবে মিশে যায়। আমার মেশানো হয়ে গেছে, আমি অর্ধেকটাকে অন্য একটি বাটিতে ঢেলে নিচ্ছি। দুই টেবিল চামচ কোকো পাউডার একটি চালনির সাহায্যে চালে নিচ্ছি। এখন এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি আরো 2 টেবিল চামচ কুসুম গরম দুধ ব্যবহার করেছি যেন ব্যাটারটা শক্ত হয়ে না যায়। দুটো ব্যাটারের মিশ্রণের কনসিস্টেন্সিটা যেন একই রকম থাকে সেজন্য আমি আরো 2 টেবিল চামচ কুসুম গরম দুধ দিয়েছি। এখন এগুলোকে আমি মোল্ডে ঢেলে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপই ব্যবহার করছি, আপনারা চাইলে গোল চামচটা ব্যবহার করতে পারেন। আমি প্রথমে চকলেট কালার একটা দিয়ে দিচ্ছি। এভাবে খুব আস্তে আস্তে ডালতে হবে, তারপর দিয়ে দিচ্ছি হোয়াইট কালারেরটা, আবারও দিয়ে দিচ্ছি চকলেট ব্যাটার। আবার দিচ্ছি হোয়াইট ব্যাটার। এখন আমার সবটুকু ঢালা শেষ। মোল্ডের এক পাশ থেকে এভাবে দাগ টেনে মোল্ডের মাঝ পর্যন্ত টানব। এভাবে দেখুন আমি 8 দিক থেকে টেনে আনব।
দেখুন উপরে কত সুন্দর একটি ফুলের মতো হয়েছে, এবং খুব সাবধানে টানতে হবে যেন ছড়িয়ে না পড়ে। এখন একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো বাবলস না থাকে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে আমি 5 মিনিট ফ্রি হিট করে নিয়েছি। এবারে মোলটিকে বসিয়ে দেব। আগুনটাকে অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে এবং পাত্রটি মোটা তলানে যুক্ত হতে হবে। ঢাকনায় আমি একটি টিস্যু পেপার দিয়ে ঢেকে দিচ্ছি, ঢাকনার ছিদ্রটিকেও বন্ধ করে দিচ্ছি যেন ভিতর থেকে কোনো বাষ্প বের হতে না পারে। আমি এভাবে 30-35 মিনিট কেকটাকে বেক করে নেব। আমার বেক করা হয়ে গেছে। আমি একটি টুথপিকের সাহায্যে দেখে নিচ্ছি কেকটা ভিতর থেকে ঠিক হয়েছে কি না। টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে হয়ে গেছে কেকটা, ভেতরটাও হয়ে গেছে। কেকটা ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। আবার কেকের উপরে কালারটাও যেমনি দিয়েছিলাম ঠিক তেমনি আছে, কালারটাও চেঞ্জ হয়নি। এবার এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে এবং কতটা স্পঞ্জিও হয়েছে। আপনারা এটি বাসায় বানিয়ে দেখবেন, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।